হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম ট্রাভেল এন্ড ফানে। সবাইকে আমাদের দুজনের পক্ষ থেকে ঈদ মোবারক। আমরা আসলে এবার একটা কঠিন সময়ের মধ্যে ঈদ উদযাপন করছি। আজকে আমরা দুজনেই সাথে আছি, পরিচয় করে দিচ্ছি। আমার ওয়াইফ, আসসালামু আলাইকুম, ঈদ মোবারক আবার সবাইকে। আমরা আজকে দুজনেই বাসায় আছি এবং এই কঠিন সময়ের মধ্যে ঈদ উদযাপন করা হচ্ছে। আসলে কি ঈদ উদযাপন হচ্ছে? ঈদ মানে তো খুশি, কিন্তু খুশির এটা কিন্তু আসলে পাচ্ছি না আমরা। তুমি কি বলো? আসলে শুধু আমরা না, সবাই এখন বাসায় আছেন। এবারের ঈদটা হচ্ছে আমাদের একেবারেই পারিবারিক ঈদ, বাইরে যাওয়া নেই, একেবারেই পরিবারের সবার সাথে। এই এক অন্যরকম ঈদ, অন্যরকম। চারদিকে হচ্ছে, সারা পৃথিবীতেই হচ্ছে মৃত্যুর মিছিল। করোনা ভাইরাসে আক্রান্ত হচ্ছে কত মানুষ, হসপিটালে আছে কত মানুষ, অসুস্থ আছেন। তাহলে এবারে ঈদটা হচ্ছে আসলে ঈদের আনন্দ, মানে বেঁচে থাকাটাই আনন্দ। হ্যাঁ সত্যিই তাই, এবার শুধু বেঁচে থাকাটাই একটা বড় আনন্দ। সেটাই। আর একটা ব্যাপার হচ্ছে যে আজকে দুজন একসাথে আসলাম, যে আমাদের ইচ্ছা আছে যে এই কয়েকদিন ঈদের ছুটিতে, তার আগে একটু জানিয়ে রাখি যে এই ঈদে আমরা আসলে কীভাবে সময়টা কাটাচ্ছি সেটা নিয়ে বলি। আজকে সকাল থেকে যেটা করলাম, আমরা আমাদের পরিবারের সদস্যরা বিভিন্ন দেশে আছেন, তো সবাইকে ফোন করার চেষ্টা করা হয়েছে। আরও কয়েকজন বাকি আছে, টাইম জোনের কারণে পারছি না, সেটা হচ্ছে রাতের বেলা বন্ধু বান্ধবদের সাথে ফোনে কথা বলেছি। তার মানে মূলত ম্যাক্সিমাম টাইমটা আসলে গেছে আজকে ফোনে ফোনে ফোনে, তো ভার্চুয়ালি সবার সাথে দেখা হচ্ছে। আর এবার ঈদে কোলাকুলি করারও উপায় নাই, মানুষ থেকে দূরে থাকতে হচ্ছে। তো এরকম ঈদ আসলে আমরা কখনোই আমরা দেখিনি। তো ঈদ মানেই হলো খুশি, ঈদ মানেই হচ্ছে আনন্দ। তো এবারের ঈদটা আনন্দটা তখনই আসবে যখন আমরা যে যার সামর্থ্য অনুযায়ী, যখন আমরা আশেপাশের সবাইকে সহযোগিতা করতে পারবো। এটাই আসলে আনন্দ, মানে জীবনের মানেটাই বদলে দিচ্ছে এই করোনা ভাইরাস। এখান থেকে অনেক অনেক শিক্ষা পাচ্ছি। তাহলে আজকের ভিডিওটা আসলে যেটার কারণে আসলাম, যে আমরা দুজন মিলে ভাবলাম যে আমরা আমাদের পরিবারের সবার সাথে, বন্ধুবান্ধব সবার সাথে আমরা যোগাযোগ করেছি। তো ট্রাভেল অ্যান্ড ফান কিন্তু এখন আমাদের একটা পরিবারের একটা অংশ, তাহলে আপনারাও কিন্তু আমাদের পরিবারের অংশ, এবং সেই জন্য আমরা ভাবলাম তাহলে আপনাদের সাথে এই সময়টুকু কাটাই। আমার ইচ্ছা ছিল যে লাইভে গেলে খুব ভালো হতো, যে একটা ডিক্লেয়ার করে দিতাম টাইমটা, কিন্তু লাইভে যেটা হয় কি, আমি ঠিক সেভাবে লাইভ কখনো করিনি, ঠিক বুঝতে পারি না যে আপনারা কোশ্চেন করবেন, চট করে উত্তর দিব, তাহলে সেটা শিখে নিই। সেটা শিখে নিলে হয়তো কখনো আমরা লাইভে যেতে পারি খুব শিগগিরই এই ছুটির মধ্যেই। তো এই ছুটির মধ্যে একটা কাজ করতে পারি, আমরা আমাদের কিছু গল্প শেয়ার করতে পারি, কি বলো? চেষ্টা করা যেতে পারে, আমাদের ব্যক্তিগত কিছু গল্প, আমাদের ট্রাভেল নিয়ে গল্প, ট্রাভেল অ্যান্ড ফান চ্যানেলটা নিয়ে গল্প, তো আড্ডা, সোজা কথায় বলা যায় যে আড্ডা। তাহলে আমরা নেক্সট 3-4 দিন ঈদের ছুটির মধ্যে আমরা তাহলে ট্রাভেল অ্যান্ড ফানের পরিবারের সদস্যদের সাথে আমরা মনে একটা আড্ডা দিতে পারি। তবে 2020 সাল কোনো ট্রাভেল না, এই বছরটা হচ্ছে বেঁচে থাকাটাই একটা বড় আশীর্বাদ। আর শুধু বেঁচে থাকা না, আমাদের আশেপাশে যারা আছে সবাই মিলে আমরা ভালো থাকা, বেঁচে থাকা, এটাই হবে এই বছরে আমাদের মেইন লক্ষ্য। রাইট, এবং এটা আমার জন্য আসলে খুবই কষ্টকর। আমি ম্যাক্সিমাম 2 মাস টিকতে পারি, 2 মাসের পর 3rd মান্থে আসলে আমার মন উড়ু উড়ু করতে থাকে যে এবার কোথায় যাব, এবার কোথায় যাব। তো এখন আসলে সেটার কোনো সুযোগ নেই। অ্যাডভেঞ্চার ক্যান ওয়েট, বাট স্টে অ্যাট হোম। জি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বাস্থ্যের দিকে খেয়াল রাখবেন, পরিবারে বয়োবৃদ্ধদের দিকে খেয়াল রাখবেন, ছোট বাচ্চাদের দিকে খেয়াল রাখবেন, আর সর্বোপরি নিজের খেয়াল রাখবেন এবং থাকবেন ট্রাভেল অ্যান্ড ফানের সাথে। তো সবাইকে আবার ঈদ মোবারক, ঈদ মোবারক।